আজ আমি আপনাদের বলতে যাচ্ছি মোহাম্মদ জাফর ইকবাল স্যারকে নিয়ে। মোহাম্মদ জাফর ইকবাল স্যার হচ্ছেন একজন লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। এছাড়াও তিনি একজন জনপ্রিয় শিশু সাহিত্যিক। তাকে বাংলাদেশের বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখক হিসেবেও গণ্য করা হয়। স্যারের জন্ম 1952 সালের 23শে ডিসেম্বর। তার পিতা শহীদ মুক্তিযোদ্ধা ফৈজুর রহমান আহমেদ এবং মা আয়েশা আক্তার খাতুন। স্যারের পিতা পুলিশে চাকরি করতেন এবং তার পাশাপাশি লেখালেখিও চর্চা করতেন। বাংলাদেশের জনপ্রিয় উপন্যাসিক হুমায়ুন আহমেদ তার বড় ভাই এবং রম্য ম্যাগাজিন সম্পাদক এবং কার্টুনিস্ট সাহিত্যিক আহসান হাবিব তার ছোট ভাই। এখন আসা যাক স্যারের শিক্ষা জীবন নিয়ে। জাফর ইকবাল স্যার বগুড়া জেলা স্কুল থেকে 1968 সালে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে 1970 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর 1972 সালে ঢাকা ভার্সিটিতে পদার্থবিজ্ঞানের উপর ভর্তি হন। তারপর 1976 সালে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন আমেরিকাতে পড়তে যান। তখন তার বিষয় ছিল প্রায়োরিটি ভায়োলেশন ইন হাইড্রোজেন অ্যাটম এবং সেখান থেকে পিএইচডি সম্পূর্ণ করে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ডক্টরেট গবেষণা সম্পন্ন করেন। এখন আসা যাক স্যারের কর্মজীবন নিয়ে। জাফর ইকবাল স্যার 1988 থেকে 1994 সাল পর্যন্ত বিখ্যাত বেল কমিউনিকেশন রিসার্চে গবেষক হিসেবে কাজ করেন। ওই বছরই তিনি দেশে ফিরে আসেন এবং সিলেটের সাস্টে সিএসসি ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল হেড হিসেবে যোগদান করেন। বর্তমানে সিএসসি বিভাগের প্রফেসর এবং ত্রিপলি বিভাগের ডিপার্টমেন্টাল হেড হিসেবে কাজ করছেন। এখন আসা যাক স্যারের সাহিত্য জীবনকে নিয়ে। যেহেতু স্যারের বাবাও লেখালেখি করতেন, বলতে গেলে সেখান থেকেই স্যার এই গুণটি অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয় জীবন থেকেই লেখালেখি করতেন। তার প্রথম সায়েন্স ফিকশন গল্প হচ্ছে কপট্রনিক ভালোবাসা। তিনি ইউএসএ অবস্থানকালেও এই গল্প নিয়ে কপট্রনিক সুখ দুঃখ নামে একটি বইও প্রকাশ করেন। আমেরিকাতে থাকাকালে তিনি অনেক সায়েন্স ফিকশন বই রচনা করেছেন। তিনি বর্তমানেও বিজ্ঞান কল্পকাহিনী লিখে যাচ্ছেন। তিনি দৈনিক প্রথম আলো ও দৈনিক কালের কণ্ঠসহ একাধিক পত্রিকায় 87তে কথা নামে একটি আর্টিকেল লিখে যাচ্ছেন। লেখক হিসেবে স্যার কিশোরদের কাছে অনেক জনপ্রিয়। তার একাধিক কিশোর উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে। তার কিছু উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে হাত কাটা রবিন, টিপু নাম্বার 2, আমার বন্ধু রাশেদ। স্যারের উপন্যাস থেকে নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে আমার প্রথম দেখা চলচ্চিত্র হচ্ছে টিপু নাম্বার 2। আপনাদের প্রথম দেখা চলচ্চিত্র কোনটি সেটা অবশ্যই কমেন্টে বলবেন। এবার আসা যাক স্যারের ব্যক্তিগত জীবন নিয়ে। স্যার 1978 সালে ডক্টর ইয়াসমিন হককে বিয়ে করেন। বর্তমানে ম্যাডাম সাস্টে ফিজিক্সের অধ্যাপক এবং লাইফ সায়েন্স ডিপার্টমেন্টের ডিন। তাদের দুজন সন্তানও রয়েছে। তাদের পুত্র সন্তান হচ্ছে নাবিল ইকবাল এবং কন্যা সন্তান হচ্ছে ইয়েসিম ইকবাল। নাবিল ইকবাল যুক্তরাজ্যের দোরহাম ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্যাল সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ইয়েসিম ইকবাল কানপেতেরই সংস্থার প্রতিষ্ঠাতা। এটি বাংলাদেশের প্রথম মানসিক সমর্থন ও আত্মহত্যা প্রতিরোধকরণের হেল্পলাইন। এর মিশন হচ্ছে আমাদের মধ্যে হতাশা, বিচ্ছিন্নতা, আত্মহত্যার মতো অনুভূতিগুলোকে দূর করা। এখন আসা যাক জাফর ইকবাল স্যারের অর্জনগত কিছু অ্যাওয়ার্ডকে নিয়ে। স্যার অনেক অ্যাওয়ার্ড অর্জন করেছে, কিন্তু এর মধ্যে কিছু উল্লেখযোগ্য অ্যাওয়ার্ড হচ্ছে বাংলা একাডেমি লিটারি অ্যাওয়ার্ড, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড, ইউরোচাইল্ড লিটারি অ্যাওয়ার্ড, ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড। বলতে খারাপ লাগলেও কিছুদিন আগে স্যারের উপর একটি হত্যা প্রচেষ্টা হয়। 3 মার্চ 2018 সাল বিকালে সাস্টের ত্রিপলির একটি সমাপনী অনুষ্ঠান হচ্ছিল। সেখানে মোহাম্মদ জাফর ইকবাল স্যারকে ফয়জুর রহমান ওরফে ফয়জুল নামক একজন ব্যক্তি হত্যা প্রচেষ্টা করে। সেখানে
স্যারকে ছুরি আঘাত করা হয়। স্যারের মাথায় 4টি আঘাত করা হয়, এছাড়াও বা হাত ও পিঠে ছুরি আঘাত করে জখম করা হয়। পরবর্তীতে জানা যায় স্যারের শৈলে 26টি সিলাই পড়েছে। এদিকে হামলার পরপরই উপস্থিত শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা হামলাকারীকে ধরে ফেলে এবং ওই তরুণকে ধরে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করে। বিভিন্ন জিজ্ঞাসাবাদের পর হামলাকারী স্যারকে হত্যা প্রচেষ্টা করার কারণ সম্বন্ধে জানায়। স্যারের রচিত উপন্যাস ভূতের বাচ্চা সুলেমানের কারণে স্যারের উপর হামলা করা হয়। আশা করি সরকার অপরাধীকে সর্বোচ্চ সাজা প্রদান করবে এবং স্যারের সাথে যেন এমন না হয় সেজন্য সরকার ব্যবস্থা গ্রহণ করবে। স্যারের জীবনী স্যারের একটা বিশেষ উক্তি দিয়ে শেষ করব। আজকাল আমার নিজের ডিকশনারি থেকে মেধাবী শব্দটি তুলে নিয়ে সেখানে উৎসাহী শব্দটি দিয়েছি। আমি দেখেছি উৎসাহ থাকলেই সবই সম্ভব। সত্যি কথা বলতে কি, আমার পরিচিত জগতের সব মানুষকেই দুভাগে ভাগ করে ফেলেছি। এক ভাগ হচ্ছে যারা উৎসাহী, অন্য ভাগ হচ্ছে যাদের কোনো উৎসাহই নেই, যাদেরকে ঠেলাঠেলি করে নিয়ে যেতে হয়। উৎসাহীরা পৃথিবীকে চালায় আর বাকিরা সমালোচনা করে। এটাই হচ্ছে স্যারের একটি সুন্দর উক্তি। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হবে। যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এটা আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও, আর সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করতে তার কোনো মূল্য লাগে না। সাবস্ক্রাইব হচ্ছে আপনাদের থেকে পাওয়া আমার জন্য ভালোবাসা। থ্যাংকস ফর ওয়াচিং।